বন্ধুরা আমরা আজকে স্ট্রবেরিটা হারভেস্ট করব তো আপনার অনেক ফ্লেভার আসতেছে আসলে আমরা এখনও আপনার ফল গাছ থেকে নেই নেই তো এরপরে ফ্লেভারে মুগ্ধ হয়ে গেছি আমরা আসলে এটার আপনার আপনাদের বলে বুঝাতে পারবো না তো দেখতে পাচ্ছেন আসলে এটার ফ্লেভারটা বলে বোঝানোর মতো না শ্বাস নেওয়ার সাথে সাথে আসলে অন্যরকম নিজের কাছে পিলিয়েন্স লাগতেছে তো খুবই মিষ্টি এই ভ্যারাইটির আপনারা স্ট্রবেরির বীজগুলো দেখতে পারতেছেন ওইগুলো হল স্ট্রবেরির বীজ ওইগুলো হলো স্ট্রবেরির বীজ ওইগুলো থেকেও জার্মিনেশন করে চারা করা যায় তবে ফলন অনেক সময় আসে ভালো আবার অনেক সময় খারাপ আসে কারণ মাতৃগুণ বজায় থাকে না তো আপনার এই একটা স্টিক থেকে আমরা ফল হারভেস্ট করছি অলরেডি আপনার আরও আপনার দশ পনেরো দিন পরে আপনার ফল এইটা পরিপুক্ত হয়ে যাবে আবার ওইগুলা ফলের রূপ নিতেছে ফ্লাওয়ার আসতেছে তো এটা আসলে খুবই ডিফারেন্ট একটা ভ্যারাইটি এবং আমাদের ওয়েদারের সাথে যথেষ্ট পারফরমেন্স নিতেছে তো দেখতেছেন আসলে এইগুলার গাছটা কীরকম হেলদি অল্প একটা বারো ইঞ্চি টবে লাগানো আসলে শখের বাগানে এইগুলা দু একটা রাখা খুবই আপনার মানানসই মনে হয় আমার কাছে কারণ এইগুলায় আপনার অন্যরকম একটা ফিলিংস আসবে আর এইরকম সাথে সাথে গাছ থেকে হারভেস্ট করার পর ফল খাওয়ার কি ফিলিংস তারও তা তো আপনারা জানতেছেন যারা বাগান করতেছেন তো আসলে এটা বলে বোঝানোর মতো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ